কালো ফুটতেই জেলে আর পাইকারদের কেনা বেচায় সরগরম মানিকগঞ্জে তরা ঘাটের দেশীয় মাছের আড়ত। পাওয়া যাচ্ছে বোয়াল, আইড়, শোল, শিং সহ নানা প্রজাতির দেশীয় মাছ। নদীতে পানি কমতে থাকায় আড়তে কমেছে মাছের সরবরাহ। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মাছের পাইকারি দর বেড়েছে 10 থেকে 15 টাকা। মাছ পাওয়া যাচ্ছে না, মাছ কম, যার জন্য দাম একটু বেশি। আগের মতো মাছ পাই না। আগে দেশাল মাছ ছিল অনেক, কই মাছ, শিং মাছ, টাকি মাছ, এগুলো হবার নাই। নদীতে পানিটা কমতে দেখে আমরা এই নদীর মাছটার আমদানি কম, সরবরাহ কম, ওই কারণে মাছের দামটা একটু বেশি। মাছের প্রচুর পরিমাণ দাম, দামটা কিনার মতন সামর্থ্য আমাদের মতন মানুষের নাই। দীর্ঘদিন ধরে কালীগঙ্গা নদীর পাড়ের তরা মৎস্য আড়তে পানি নিষ্কাশন সহ নানা অভিযোগ আড়ত কমিটির। বৃষ্টি আসলে আমরা মাছ বিক্রি করতে গেলে ভিজে যাওয়া লাগে, সাইডে কোনো ড্রেন নাই, পানি নিষ্কাশনের সমস্যা, পানি জমাট বাঁধে বাঁধে কাদা হয়ে যায়, মানুষের চলাফেরা, পাইকারদের চলাফেরা অনেক ভোগান্তি। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে তরা মৎস্য আড়তে প্রতিদিন 70 থেকে 80 লাখ টাকার মাছ কেনা বেচা হলেও এই সপ্তাহে তা অর্ধেকে নেমেছে। সময় সংবাদ, মানিকগঞ্জ।